বসিরহাটের স্বরূপনগর ব্লকের বাংলানি গ্রাম পঞ্চায়েতের হঠাৎগঞ্জ শেখপাড়ার গ্রামবাসীরা তাদের এলাকায় জল নিকাশ হচ্ছে না অভিযোগ করে বসিরহাট ও স্বরূপনগর রোডের ধোগরার মোড়ে পথ অবরোধ করে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এইখানটায়। এই সমস্যায় তো আপনিও ভুগছেন। হ্যাঁ ভুগছি, এখানে সবাই তো ডেঙ্গু হচ্ছে, তারপরে আবার যা সাপের বাড়ি ধরাচ্ছে, প্রত্যেকের বাড়ি তো জ্বর তো। প্রত্যেকের বাড়ি জ্বর আসছে। তা আপনি কতবার জানিয়েছেন পঞ্চায়েতকে? কতবার জানিয়েছে পঞ্চায়েত? তো অনেকবার জানিয়েছি। চলেন বান্ডুর কাছে চলেন। কোনো কাজ হচ্ছে না? আমি না 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 কোনো কাজ হয়নি। কাজ হলে কি এরকম থাকে? এখন আপনি কি চাইছেন? গ্রামবাসীদের অভিযোগ, লাগাতার বৃষ্টির ফলে বেহাল নিকাশি ব্যবস্থার জন্য হঠাৎগঞ্জ শেখপাড়া মাঝের পাড়া এলাকার মানুষ জলবন্দী হয়ে পড়েছেন। কি সমস্যা কি হচ্ছে সেটা বলেন। হ্যাঁ সেটা বলেন। জল পুরো বুড়ি গেছে। ঘরের মধ্যে হাঁটু সমান জল, এর ফলে সাপের উপদ্রব দেখা দিয়েছে। জলবাহিত রোগ ডায়রিয়া ও জ্বরে আক্রান্ত হচ্ছেন ছোট থেকে বড়রা। যেই হবে একটু পানি দেওয়ার কোনো লাইন নেই, যেই হবে আর সেই আমরা বুড়ি আর ছেলেপিলি দিনে শরীর খারাপ হবে। ছাগল গোল ঘর রান্নাঘর রান্নাঘর করতে যাচ্ছে। কত বছর থেকে ধরে এই সমস্যা হচ্ছে? অনেকদিন ধরে হচ্ছে এরকম। মানে কোনো এখানে লাইন নেই যে জল না। আপনারা আপনারা পঞ্চায়েতকে জানান না? হ্যাঁ জানাই। পঞ্চায়েত কোনো পদক্ষেপ নেয় না। বলে হলো যে এই দিকে যাবে ওই দিকে যাবে, কি করা যাচ্ছে না এসব বোঝা। কত বছর ধরে এই সমস্যাটা ভুগছেন? কত বছর ধরে? এই 10 বছর ধরে হচ্ছে এরকম করি, 10 বছর ধরে। আর এই ছেলেপিলে তো শরীর খাওয়া নি, মেলা টাকা না পড়ছে। টোটাল টোটাল এলাকায় কত ঘর মাস বাস করেন আপনারা? মানে 12-13 এই গ্রামটায় সব সবারই এই একই সমস্যা। আমার আজকে রান্না খাওয়া হবে না। এখন আপনারা কি চাইছেন? কি আমরা চাইছি ডেরেন করতে, ডেরেন করতে চলতা সেই ধরে পাঁচ সেই তার ব্যবস্থা করে রান্না করে দিতে। গ্রামবাসীরা জানান প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য তারা পথ অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। অবরোধের ফলে যানজটের সৃষ্টি হয়। বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রি, আনন্দ বার্তা।